22 তারিখ সিকিমে ওয়ার্ল্ড ইলেভেনের ম্যাচে থাকছে স্কর্পিয়ন গ্রুপের গায়ক থেকে মোটো স্পোর্টসের লোকেরা। ম্যাচ ঘিরে দারুণ উৎসাহিত জেপিয়ার গ্রুপের মালিক সুনীল হামান চাইছেন দর্শকরা মাঠে আসুন, কারণ ম্যাচ ঘিরে থাকবে বিভিন্ন চমক। তবে তিনি বলছেন কলকাতার ম্যাচ বাতিল হয়নি, স্থগিত রাখা হয়েছে। যদিও কাফুদের সঙ্গে কথা না বলেই ছাপিয়ে দিয়েছিলেন তার ছবি। তবে কি সত্যি কলকাতায় বিশ্ব একাদশের ম্যাচ হবে? It is not cancelled, it is postponed, and hopefully we'll get the first lineup which we intend getting, you know, which had Zidane, which had Ronaldo.